আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেলের উপরে ফেসবুক পেজ এবং স্টেট ডায়লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজমদ ফৈসল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো তারা চাই প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই প্রিয় দর্শক মৌলানা মামনুল্ল সাহেবকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে সাত দিনের রিমান্ড আবার আদালত মঞ্জুর করেছে আপনারা ইতিমধ্যে খবরটি আপনারা পেয়েছেন এবং আপনারা জেনেছেন প্রিয় দর্শক আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে যে মৌলানা হক বা হেফাজতে ইসলামের যেসব নেতৃবৃন্দকে দিনের পর দিন এই রমজানে আলে মুলমাদেরকে আটক করে গ্রেফতার করা হচ্ছে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং আমি সেটি তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে আমি বর্তমান ভুটারবিহীন সরকারকে বলতে চাই যে আপনারা কিসের জন্য তাদেরকে গ্রেফতার করছেন আজকে যে মামলা দেখানো হয়েছে সেটি কিসের মামলা মৌলানা মামলকের দুই হাজার সালের মামলা আজকে দেখান এটা কোন ধরনের কথা দুই হাজার সালের মামলা তেরো সালে আপনারা নিষ্পত্তি করলেন না কেন আজকে কেন এসে আপনারা এই মামলা দিচ্ছেন এগুলো হচ্ছে প্রতিহিংসা এগুলো হচ্ছে জিগাংসা প্রিয় দর্শক যেসব মামলা দেওয়া হচ্ছে মৌলানা হক সাহেবের বিরুদ্ধে এবং যেসব হেফাজতের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় এসব মামলা হিংসার বসবতী হয়ে দেওয়া হয়েছে যে দেখ তোদেরকে কেমনে মজা দেখায় আওয়ামী লীগের সাথে লাগস এটা প্রমাণ করতে চায় এই সরকার প্রিয় দর্শক দিন আসবে কিন্তু সবার দিন আসে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা না গতকালকে রাতে হেফাজতের কমিটি ভেঙে দেওয়া হলো বাবুনগরী সাহেবকে দিয়ে অ্যানাউন্স করানো হলো ভিডিও বার্তা দেওয়া হলো ভিডিও বার্তায় পিছন থেকে শিখিয়ে দেয় আরেকজন সে কে এগুলা তো হচ্ছে ওই যে সিনহা স্টাইল বিচারপতি সিনহা সাহেবকে যখন গোয়েন্দা সংস্থার লোকজন বের করে দিয়েছিল বাংলাদেশ থেকে সেই ইতিহাস আমরা জানি ক্ষমতায় টিকে থাকার জন্য গোয়েন্দারা আপনারা ব্যবহৃত হচ্ছেন সরকারের জনগণের টাকায় বেতন পান আর বাবু নগরী সাহেবকে পিছন থেকে বলে দেন এই সব নাটক আমরা বুঝি না আপনাদের সব নাটক আমরা বুঝি বাবু সাহেব কি মনে করছেন আমি জানি না তিনি ভাবছেন যে সরকার তাকে মুখে তুলে খাবার দিবে তিনি খাবেন আসুন প্রিয় দর্শক আমি একটি একটি করে আপনাদেরকে বলি আজকে এই যে এসপি হারুন সাহেব আমি বলি হারুন স্যার হারুন স্যারকে হারুন সারই বলি আমি হারুন স্যার আপনার কান্নাকাটির ভিডিও আমি দেখেছি মুক্তিযোদ্ধার সন্তান আপনি আপনার ব্যাপারে আমরা জানতে চাই আপনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনি কি কি করেছেন আপনি লন্ডন প্রবাসী যে মৌলানা শামীম যে বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন যে তার ভিডিওতে তিনি বলেছিলেন যে আপনারা তাকে মারধোর করেছেন আপনি যে জবাব দিয়েছেন সেটি সন্তোষজনক জবাব না আপনাকে যেটি করতে হবে যে মৌলানা মামুনুল্ল সাহেবকে আপনারা মারধোর করেননি মৌলানা মামুনুল্ল সাহেবকে সামনে এনে মিডিয়ার সামনে আপনাকে বলতে হবে আপনি একটি ভিডিও ছেড়ে দিলেন যে মৌলানা শামীম মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে কি সত্য কথা বলেছে সেটাকে প্রমাণ করতে হবে আপনাকে এবং মৌলানা শামীম সাহেবকে আমি বলতে চাই আপনার কাছে যে সব তত্ত্ব রয়েছে যদি থেকে তাকে সেগুলো আপনি প্রকাশ করুন পুলিশ বাহিনীতে যারা রয়েছেন দয়া করে আপনাদের কাছে যদি কোনো ফুটেজ থেকে থাকে যারা কাকে দিয়েছেন মৌলানা শামীম সাহেবকে যারা তথ্য দিয়েছেন আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ থাকলে আমাদেরকে দেন প্লিজ আপনারা মৌলানা শামীম সাহেবকে যদি না দিতে পারেন আমাকে দেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি আপনাদের নাম ঠিকানা আপনাদের কোনো কিছু আমি বলবো না কনফিডেন্সিয়ালিটি আমি ব্রেক করবো না যাদের কাছে যেসব ইনফরমেশন রয়েছে এই হারুন সাহেবের ব্যাপারে আপনারা আমাকে সেসব তথ্য দেন প্রিয় দর্শক আমি এগুলো বলতে চাই হারুন সাহেবকে বলে দিতে চাই হারুন সাহেব বেশি যদি আপনি বাড়াবাড়ি করেন যারাই বাড়াবাড়ি করেছেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন বেশি দূর যেতে হবে না ওয়ান ইলিভেন নিয়ে সব ঘটনা ঘটিয়েছিলেন তারা আজকে কোথায় কেউ আমেরিকায় পিৎজা বিক্রি করেন আমেরিকার প্রবাসী বাংলাদেশি ভালো কোনো কিছু বলে না আপনি সাহেব প্রেস কনফারেন্সে বলছেন বিকাশে মামুন লকের কত অ্যামাউন্ট আসে রে ভাই আমাকে একটু বলেন বিকাশে যদি টাকা আসে এটার অ্যামাউন্টটা কি হাজার কুড়ি টাকা বিকাশে কি হাজার কুড়ি টাকা আসে এর মধ্যে সাংবাদিক যে সাংবাদিক প্রশ্ন করেছেন বলেছেন যে কাতার থেকে তো বিকাশ হয় না সেটার কোনো আনসার নাই তার কোনো জবাব নাই হারুন সাহেব দয়া করে এগুলা পরিষ্কার করুন আপনি পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের সাথে সম্পৃক্ততা পেয়েছেন তো বাংলাদেশের তো নেতাদের ভাই একটা ফাইজ নামি কাজ কারবার রয়েছে যারা পাকিস্তানপন্থী তারা যায় পাকিস্তানে যারা ভারতপন্থী তারা ভারতে চলে যায় যারা রাশিয়াপন্থী তারা রাশিয়াতে গিয়ে পড়ালেখা করে তো সমস্যা কোথায় আমি তো কোনো সমস্যা দেখি না যারা ভারতপন্থী তারা তো ভারতে চলে যায় যারা রাশিয়াপন্থী তারা তো রাশিয়া যায় তো এটা এটা এটার মধ্যে আপনি কি কালেক্ট করেন আমি তো বুঝি না আর টু থাউজেন্ড থার্টিনের মামলা আজকে নিয়ে আসছেন কেন তার মানে আপনাদের সাথে যখন তাকে তখন সাথী আর আপনাদের সাথে যখন চলে যায় তখন হয়ে যায় জঙ্গি আমাদেরকে এগুলো বুঝান আমরা এগুলো বুঝতে হবে আমাদেরকে প্রিয় দর্শক আপনারা জানেন যে মাদ্রাসাগুলো চলে দানের টাকায় সেখানে একজন বিদেশ থেকে বিকাশ করতেই পারে সেখানে তো আমি দেখি না কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে প্রিয় দর্শক যা শুরু হয়েছে বাংলাদেশে হেফাজতকে নিয়ে এখন হেফাজত কি করবে হেফাজতের বাবু নগরী সাহেব আপনাকে শক্ত হয়ে আন্দোলনে নামতে হবে দড়ি মাস নাচুই পানি বললে আপনাকে হবে না আপনার কমিটি করে দিচ্ছে গোয়েন্দা সংস্থার লোক ফাইজলাম সীমা থাকা দরকার গোয়েন্দা সংস্থার লোক আপনার কমিটি করে দেবে কেন আর রাতে কিসের কমিটি কোথাও পৃথিবীর কোথাও গভীর আমি তো শুনি নাই রাতে কমিটি হইতে সেহরির আগে কমিটি দেন নাটক সাজাচ্ছেন পৃথিবীর মানুষ করোনায় লন্ডমন্ড হয়ে যাচ্ছে বাংলাদেশে হচ্ছে নাটক ব্রিটেনে করোনায় মানুষ মরেছে ফ্রান্সে ইটালিতে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকায় লন্ডবন্ড হয়ে গেছে আর আপনারা করছেন ফাইজলামি পার্শ্ববর্তী দেশের দিকে তাকান ভারতের দিকে তাকান দেখেন কি অবস্থা বাংলাদেশে যে এর দে আসবে না তার গ্যারান্টি কোথায় রে ভাই করোনা নিয়েও আপনারা রাজনীতি করেন ঠিকা নিয়েও আপনারা রাজনীতি করেন এমন রাজনীতিবিদ আপনারা প্রিয় দর্শক এই যে আলেমুলামাদেরকে যে হয়রানি করা হচ্ছে এই আলেমুলামাদেরকে বলা হচ্ছে বিকাশে টাকা এনে কি বুঝায় কোন আলেমুলামার বাড়ি আছে লন্ডন আমেরিকা কানাডায় কোন আলে মুলামার বাড়ি রয়েছে কিসে কানাডার বেগম পাড়ায় আমি তো গত ত্রিশ বছর লন্ডনে আমি তো দেখি নাই কোনো আমাকে লন্ডনে এসে আগে আসতেন তারপর সাইদি সাহেব এক বক্তৃতা দিয়ে তিনি অফিসে গিয়েছিলেন সিলেটিদের বিরুদ্ধে দিয়ে ফেলেছিলেন বক্তৃতা তারপরে আর তিনি আসতে পারেন নাই আসেনও নাই আর যারা আসেন লন্ডনে সিলেটের কিছু মৌলানা সাহেবরা আছেন আমি তো দেখি নাই ডাকার কোন মৌলানাদেরকে সিলেটে আসতে কিন্তু আপনারা যারা সরকারে থাকেন আপনারা তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কতজন এসেছেন আমার কাছে হিসাব আছে হিসাব নিবেন আপনারা শুনেন এসপি আরন সাহেবকে বলি ক্ষমতায় বেশি দিন থাকবেন না যাবেন কোথায় নেচার অফ রিভেঞ্জ বলে যে কথা রয়েছে সেটিও ঘটতে পারে এক একসময় প্রতিশোধ নেয় আমি অবাক হয়ে দেখলাম কালকে রাতে বাবু নগরী সাহেবকে আরেকজন বলে দিচ্ছে সে কে সে বলে দেওয়ার কে এবং বাবু নগরী সাহেব আপনি কেন মানেন এই কমিটি আওয়ামী লীগের কমিটি করেন পকেট কমিটি প্রিয় দর্শক আমি যেটি মনে করি যে সব নাটক হয়েছে এ পর্যন্ত রিসোর্ট ঘটনার পরে আমি ভেবেছিলাম যে ঠিক আছে মৌলানা মামলক রিসোর্টে যেটি ঘটেছেন সেটির মামলা হবে বাংচুরের মামলা হবে সেখানের কোনো খবর নেই একটা মানুষকে তার তিনটা চারটা স্ত্রী পাঁচটা স্ত্রী এগুলো বলে তাকে নাজেহাল করা হচ্ছে আর এখন দেওয়া হয় টু থাউজেন্ড থার্টিনের মামলা নাশকতার মামলা নাশকতার মামলা করলে তো আওয়ামী লীগের বিরুদ্ধে করতে হবে ফাইজ সীমা থাকা দরকার দেশটাকে একটা মগর মূল্যকে পরিণত করেছেন আপনারা প্রিয় দর্শক বাংলাদেশে যা হয় এগুলা পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা আমার জানা নেই তারা মনে করে যে মানুষ কিছুই বুঝে না শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে নাকি বাজে কথা বলছে সেটি আবার রিপিট করেছেন এই কে হারুন সাহেব শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে যখন বিএনপি লন্ডনে মারতে আসছিল আমার অফিসে তখন তো লন্ডনে কোনো আওয়ামী লীগ আসে নাই তাকে বাঁচাইতে গভীর রাতে রাতে লন্ডনে রাতে একটা দেড়টার সময় আমি যখন টক শেষ করে আমি কি করেছিলাম বের হয়েছিলাম তখন আমাকে বলছে যে বিএনপি আসছে তখন তো দেখেছিলাম এই যে আপনার কি আওয়ামী লীগের এক নেতা যদিও তিনি বিতাড়িত নেতা আওয়ামী লীগ থেকে শাহাবুদ্দিন চঞ্চল শাহাবুদ্দিন চঞ্চল এসে সেদিন উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিককে মানিক সাহেবকে আপনি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের কথা বলেন আমরা চিনি না আমরা সবাইকে চিনি ভালো হয়ে যান হারুন সাহেব ভালো হইতে পয়সা লাগে না আপনি ভাবতেছেন যে আওয়ামী লীগ আপনাকে এইসব করলে চাকরির প্রমোশন হবে চাকরির প্রমোশন এমনিতেই হয় যদি আপনি সৎ পথে চলেন প্রিয় দর্শক আমি সব কথাগুলো বলেছি আজকে আমি চাই হেফাজত ঘুরে ধরাক হেফাজত তাদের সিদ্ধান্ত নিয়ে তারা চলতে থাক আর যেসব ঘটনা ঘটছে সরকার যেসব নাটক ঘটি গেছে সব সবগুলো হচ্ছে নাটক এবং আমার বিশ্বাস হেফাজতের প্রত্যেকটি নেতা ন্যানসেনমেন দেওয়া হয়ে বার বের হবে জেল থেকে ইনশাআল্লাহ